হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জেড পরীক্ষা আমি আজকে তোমাদের সঙ্গে এমন কিছু গভর্নমেন্ট জবের ব্যাপারে আলোচনা করব যেগুলো কিন্তু আপকামিং সিক্স টু সেভেন মান্থের মধ্যে এক্সাম এবং আফটার গ্রাজুয়েশন কিন্তু তোমরা এগুলোতে অ্যাপ্লাই করতে পারবে মানে যাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে তারা কিন্তু প্রত্যেকেই এক্সামে অ্যাপ্লাই করতে পারবে এখন হারে কম্পিটিশন লেভেল বাড়ছে আমাদের কিন্তু শুধু বেঙ্গল নিয়ে ভাবলে হবে না অল ইন্ডিয়া বেসিস ভাবতে হবে এবং এই যে এক্সামগুলো এগুলো কিন্তু অল ইন্ডিয়া বেসিসই হয় তো চলো দেরি না করে আজকের ভিডিওটা দেখে নি তো ভিডিওটা পুরো দেখো অনেক ইনফরমেশন নতুন ইনফরমেশন পেয়ে যাবে আর ভিডিও ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য তো চলো দেখে নি যে কোন কোন গভর্নমেন্ট জবে তোমরা আফটার গ্রাজুয়েশন অ্যাপ্লাই করতে পারবে যেগুলোর ফর্ম ফিল আপ কিন্তু ছ থেকে সাত মাসের মধ্যেই হবে তাহলে দেখো প্রথম যে জবটা রয়েছে সেটা হলো ইউপিএসসি সিএপিএফ অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট রিক্রুটমেন্ট ঠিক আছে এটার কিন্তু এজ রয়েছে একদম টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ তো এটার জন্য কিন্তু তোমরা একদম গ্র্যাজুয়েশান কমপ্লিটের পরেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো দেরি না করে এখন থেকে কিন্তু প্রিপারেশান শুরু করে দাও নেক্সট দেখো বলেছে এনএইচবি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রিক্রুটমেন্ট ঠিক আছে ন্যাশনাল হাউজিং ব্যাংক এনএইচবির বি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এটাও কিন্তু খুব ভালো পোস্টের একটা জব এটার হলো দেখো এজ লিমিট টোয়েন্টি ওয়ান টু ফর্টি ফাইভ ইয়ার্স নেক্সট হলো আইবিপিএস অফিস অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট এটা হলো এজ এইটিন টু টোয়েন্টি এইট ইয়ার্স নেক্সট দেখো ইপিএফও এপিএফসি রিক্রুটমেন্ট ইপিএফও এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন আর এপিএফসি হলো অ্যাসিস্ট্যান্ট প্রভিডেন্ট ফান্ড কমিশনার তো যেই পোস্টের জন্য এই রিক্রুটমেন্টটা সেটা হলো কি অ্যাসিস্ট্যান্ট প্রভিডেন্ট ফান্ড কমিশনার খুব ভালো একটা একটা পোস্ট আর এটার এজ লিমিট দেখো টোয়েন্টি ওয়ান টু থার্টি ফাইভ ইয়ার্স নেক্সট দেখো এয়ার ফোর্স এ এফ সি এটি রিক্রুটমেন্ট এ এফসিএটি এয়ার ফোর্স কমন অ্যাডমিশন টেস্ট ঠিক আছে এটার এজ লিমিট থাকে টোয়েন্টি টু টোয়েন্টি সিক্স ইয়ার্স তো আফটার গ্রাজুয়েশন যদি কারোর এই লাইনে যাওয়ার ইচ্ছা থাকে তো এখন থেকে কিন্তু প্রিপারেশান শুরু করে দাও নেক্সট দেখো আরবিআই অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট এটাও গ্রাজুয়েশন লেভেল এজ লিমিট দেখো টোয়েন্টি টু টোয়েন্টি এইট ইয়ার্স ইউপিএসসি সিডিএস ওয়ান রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এটার এজ লিমিট থাকে হলো নাইনটিন টু টোয়েন্টি ফোর ইয়ার্স নেক্সট দেখো আইবিএসিআই রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার এটার এজ লিমিট থাকে হলো এইটিন টু টোয়েন্টি সেভেন ইয়ার্স আইবিএস ক্লার্ক রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এটারও সামনেই ফর্ম বেরোবে এজ হলো টোয়েন্টি টু টোয়েন্টি এইট ইয়ার্স এটা তো আমরা প্রত্যেকেই জানি এসএসসি সিলেকশন ব্যারিয়াস ভেরিয়াস পোস্ট ফেজ ইলেভেন রিক্রুটমেন্ট হ্যাঁ বিভিন্ন ফেজের রিক্রুটমেন্ট হয় এটাও ফেজ ইলেভেনটা নেক্সট রয়েছে সামনেই এটার আন্ডারে অনেক আরও পোস্ট রয়েছে এগুলো পরে আমি ডিটেলস একটা ভিডিও দিয়ে দেবো তারপরে দেখো আইডিবিআই রিক্রুটমেন্ট ঠিক আছে আইডিবিউরে আইডিবিআই এক্সিকিউটিভ রিক্রুটমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটার এজ লিমিট হলো টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ ইয়ার্স এজ লিমিটগুলো কিন্তু সবই জেনারেলের বেসিসে আর এস সি এসটি অফিসিদের যে সমস্ত রিল্যাক্সেশন রয়েছে অ্যাজ পার রুল সেরকমই কিন্তু থাকবে সিজিএল এটা খুবই কমন একটা এক্সাম এবং অনেকে এটার প্রিপারেশান নেয় তো এসএসসি সিজিএল রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি রয়েছে সামনে তারপর হচ্ছে এস বি আই ক্লার্ক রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি তো এস বি আই ক্লার্ক এটাও কিন্তু খুব ভালো একটা পোস্ট আচ্ছা ইএসআইসি এস এস ও গ্রেড টু ম্যানেজার রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশনে হলো কি সোশ্যাল সিকিউরিটি অফিসার ঠিক আছে খুব ভালো একটা পোস্ট আর কিছু কিছু জব আছে যেখানে কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারে না হ্যাঁ তো সেই জবগুলোকে সিলেক্ট করে কিন্তু তোমাদের এগুলো অল ইন্ডিয়া বেসিস যেহেতু এগুলোতে কিন্তু অ্যাপ্লাই করাটা আমার মনে হয় উচিত এখন যে হারে কম্পিটিশান লেভেল বাড়ছে তো তোমাদেরও কিন্তু সেরকমভাবে তোমাদের জব পাওয়ার স্কোপ কিন্তু বাড়াতে হবে এজ লিমিট দেখো এইটিন টু টোয়েন্টি সেভেন ইয়ার্স নেক্সট দেখো নাবার্ড অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এজ লিমিট হলো টোয়েন্টি ওয়ান টু থার্টি ইয়ার্স তো এই ছিল হলো ফিফটিন টপ গভর্নমেন্ট জব যেগুলো হলো কি আফটার গ্রাজুয়েশান তোমরা অ্যাপ্লাই করতে পারবে যেগুলো কিন্তু এক্সাম সামনে ছ থেকে সাত মাসের মধ্যেই হবে তো যারা যারা প্রিপারেশান নিতে চাও বা এগুলোতে অ্যাপ্লাই করতে চাও এখন থেকে প্রিপারেশান শুরু করে দাও এখনও হাতে সময় আছে তো আজকের মতো ভিডিওটা এইটুকুই থ্যাংক ইউ নেক্সট ভিডিওতে আবার কথা হবে দেখা হবে